শনিবার মাঘ পঞ্চমী তথা বাগদেবী সরস্বতী পুজো। এদিন রাজ্যের সমস্ত প্রান্তের ছাত্রছাত্রীরা মেতে ওঠে সরস্বতী পুজোর আরাধনায়। ছাত্রছাত্রীদের সাথে বাগদেবীর আরাধনায় ব্রতী হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ধলেশ্বরের রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরে ছাত্রছাত্রীদের সাথে দাঁড়িয়ে মায়ের কাছে পুষ্পাঞ্জলি প্রদান করেন মুখ্যমন্ত্রী। সরস্বতী পুজো উপলক্ষে রাজ্যবাসী এবং রাজ্যের বিদ্যার্থীদের অভিনন্দন জানান তিনি। শনিবার সরস্বতী পুজোয় ছাত্রছাত্রীদের সাথে মায়ের আরাধনায় ব্রতী হলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন সকালে ধলেশ্বরের রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরে যান মুখ্যমন্ত্রী। সাথে ছিলেন সহধর্মিনী নীতি দেব, বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, সন্তোষ সাহা সহ অন্যান্যরা। ছাত্রছাত্রীদের সাথে একই লাইনে দাঁড়িয়ে বাগদেবীর চরণে পুষ্পাঞ্জলি প্রদান করেন মুখ্যমন্ত্রী। অঞ্জলি প্রদান করেন মুখ্যমন্ত্রীর জায়া নীতি দেবও। বিল্বপত্রাঞ্জলি নমো শ্রী শ্রী সরস্বতী নমো। ওম ভদ্রকালী নমো নিত্যং সরস্বতী নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা। পরে বিদ্যালয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী সরস্বতী পুজো উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানান। পাশাপাশি রাজ্যের সকল স্তরের বিদ্যার্থীদেরও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্য শিক্ষা দপ্তর এনসিইআরটি সহ বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে শিক্ষার বিকাশে কাজ করে চলেছে। এই শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মায়ের কাছে প্রার্থনা করেছেন বলে জানান তিনি। সরস্বতী পূজার এই শুভদিনে আমি সমস্ত রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাই। বিশেষ করে আমার সমস্ত ছাত্রছাত্রীরা যারা অঙ্গনবাড়ি থেকে হায়ার এডুকেশন পর্যন্ত শিক্ষারত রয়েছেন, সমস্ত টিচার, এডুকেশন ডিপার্টমেন্ট সবাইকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই। এবং যেভাবে শিক্ষা দপ্তর এনসিইআরটি সিলেবাস থেকে নিয়ে বিদ্যাজ্যোতি কার্যক্রমের মাধ্যমে ত্রিপুরার সর্বাঙ্গীন শিক্ষার বিকাশে কাজ করে যাচ্ছে, আর সেই বিকাশকে এগিয়ে নেওয়ার জন্য আজকের দিনে আমি মা সরস্বতীর কাছে প্রার্থনা জানাই এবং সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক এটাই কামনা করি। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের সাথেও কথা বলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে এবং মুখ্যমন্ত্রীর সাথে লাইনে দাঁড়িয়ে অঞ্জলি প্রদান করতে পারায় খুশি রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্রছাত্রীরা। পূজায় মুখ্যমন্ত্রী আসবেন শুনে এদিন প্রচুর সংখ্যক অভিভাবক বিদ্যালয়ে জড়ো হন। অভিভাবকদের মধ্যেও উচ্ছ্বাস পরিলক্ষিত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।